হ্যালো আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, সকলে কেমন আছো? আজকে যে কবিতাটির কথা বলবো তোমাদের ক্লাস এইটে, সেটি হচ্ছে অ্যান এপ্রিল ডে, অর্থাৎ একটি এপ্রিল দিন। লেখক হচ্ছেন হেনরি ওয়াসওয়ার্থ লংফেলো। জানা যাক কবিতার বিষয়বস্তু। যখন উত্তপ্ত সূর্যের বহন করে আনা বীজে সময় আর শস্য আবার ফিরে আসা, তখন ভালো লাগে শান্ত বনভূমিতে যেতে, ফোটে যেখানে প্রথম ফুল সমতল ভূমিতে। এই ঋতুকে আমি খুব ভালোবাসি, যখন বনবীথিগুলি উজ্জ্বল হয়ে ঝিকমিক করে, না অন্ধকার এবং না ভাঁজ হওয়া মেঘের সারি ইঙ্গিত দেয়, ঝড়ের আশার ইঙ্গিত দেয়। পৃথিবীর ঝুরঝুরে নরম মাটির স্তর থেকে চারাগাছ তার জীবনের রসদ টানে আর বেড়ে ওঠে হৃদয় যদিও পীড়িত শীতের ঠান্ডাতে। নুয়ে পড়া গাছ উজ্জীবিত হয়ে মাথা নাড়ে, মধুর গলা কাঁপানো স্বরের গান মনোরম বনানী থেকে ভেসে আসে, আর রঙিন ডানায় দ্রুত ঝিলিক দেয় উজ্জ্বল রোদে, যা ঘুরে বেড়ায় অরণ্যের শূন্য প্রান্তরে। যখন উজ্জ্বল সূর্যাস্ত পরিপূর্ণ করে দেয় রূপলীর অরণ্যকে আলোয়, সবুজ ঢাল ছায়া ফেলে পর্বতের নিচু স্থানের ভেতরে, তার বিস্তীর্ণ উঁচু ভূমি হয়ে ওঠে লালচে। তাহলে বন্ধুরা, এই ছিল আজকে ছোট্ট কবিতাটি। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু ভিডিওতে লাইক দেবেন, এবং এই ধরনের ক্লাসিক স্টোরি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তাদেরকে আমার তরফ থেকে অনুরোধ জানাচ্ছি যেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, যাতে তাদের সুযোগ সুবিধা কিছুটা হলেও পাওয়া যায়। ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটি দেখার জন্য।